গুড মর্নিং স্টুডেন্টস, আমরা এতদিন ধরে পড়াশোনা আলোচনা করলাম। পড়াশোনার মাঝে মধ্যে আমাদের মানে বইয়ের থেকে একটু বাইরে কোকারিকুলার অ্যাক্টিভিটিস কিছু করলে ভালো লাগে না? আজকে আমি তোমাদের জন্য একটা ম্যাজিক দেখাচ্ছি। সেই ম্যাজিকে কি হচ্ছে, আমরা একটা কাগজকে প্রথমে কালার করব। কালার করে সেটাকে আমরা যখন ড্রয়িং করব সেটার কালার চেঞ্জ হয়ে যাবে। এক্সাইটেড না তোমরা? চলো আমরা শুরু করি। তো এটা শুরু করার আগে কি কি আমাদের প্রয়োজন সেটা আগে জেনে নাও। আমাদের দরকার হবে একটা কাগজ, হোয়াইট পেপার, সাদা কাগজ। তারপর কালার করার জন্য আমাদের সবার ঘরে থাকে যেটা হলুদ পাউডার, যেটা আমাদের তরকারিতে মারা যে ব্যবহার করে, হলুদ পাউডার দেব। তারপর জাদুটা হচ্ছে হলুদ পাউডার দিয়ে কালার করার পরে এটাতে আমি কী দিলে কাগজের কালার চেঞ্জ হয়ে যাবে। তোমরা এখন রেডি না? ঠিক আছে, আমরা ভিডিওটা দেখছি। হ্যালো স্টুডেন্টস, তো চলো আজকে আমরা একটা কাগজে ড্রয়িং করব, কিন্তু এটা একটা অন্যরকম ড্রয়িং হবে। আমরা আজকে একটা ম্যাজিক ড্রয়িং শিখবো। ম্যাজিকের মতোই, মানে ম্যাজিক না অবশ্য, কিন্তু ম্যাজিকের মতো তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, তার জন্য আমাদের দরকার যেকোনো একটা হোয়াইট পেপার কাগজ, একটু মোটা কাগজ হলে ভালো হয়। আমি চার্ট পেপার ইউজ করছি, তোমার এফোর বা অন্য হোয়াইট পেপার ইউজ করতে পারো। তারপর লাগবে আমাদের একটু, এই যে এটা দেখতে পাচ্ছ, হলুদ পাউডার। সবার ঘরে তো থাকে হলুদ পাউডার, না? হলুদ পাউডার অল্প জলে আমি মিশিয়ে পেস্ট বানিয়ে নিলাম। তারপর কি করব, আমাদের ম্যাজিক স্টার্ট করছি এখন। সবার আগে আমি কাগজটিকে পুরো কালার করে নিব হলুদের পেস্ট দিয়ে। পাতলা পাতলা হাত চালাতে হবে যাতে আমার কাগজটি বেশি ভিজে না যায়। এভাবে পুরোটা আমি করে নিব। যাদের ঘরে ব্রাশ নেই, এই ব্রাশ না থাকলে তোমরা তুলা, অল্প তুলা এটাতে ডুবিয়ে ভালো করে চিপিয়ে সেটা দিয়ে রং করতে পারো, বা নরম সুতির কাপড় থাকলে ওইটাও ব্যবহার করতে পারো, কিন্তু ভালো করে চিপিয়ে করবে। পুরোটা এরকম কালার করব। তারপর এটাকে আমি শুকার জন্য রেখে দেবো। আমি তোমাদের জন্য আগে থেকে একটা পেপার রাখা আমার কাছে আছে, আমি ওইটা ব্যবহার করছি। তো কাগজটাকে তোমরা শুকতে দিবে, এই যে এরকম এরকম হয়ে যায় না পুরোটা ব্যবহার করে। তারপর আমাদের ম্যাজিক শুরু হচ্ছে। এটা ছিল আমার হলুদ পাউডার যেটা আমি লাগালাম। পরেরটা হচ্ছে এটা, যে কোনো সাবানের জল, অল্প সাবান আমি জলে মিশিয়ে বানাতে পারি। তার পরিবর্তে তোমরা শ্যাম্পু, কাপড় ধোয়ার যেগুলো ডিটারজেন্ট পাউডারটাকে এটা ব্যবহার করতে পারো, বা যে কোনো সাবান, কাপড় ধোয়ার সাবান, বাসন ধোয়ার সাবান, যে কোনো সাবান একটু জলে ঘন করে মিশিয়া এভাবে। তারপর এরকম তুলা দিয়ে অল্প, একটা কাঠের মধ্যে অল্প তুলা দিয়ে আমি বানালাম। এই দেখো, এটা একটা একটু মোটা বানাচ্ছি, আর এটা একটু কম তুলা দিয়ে একটু চিকন। আমার ম্যাজিক এখন শুরু হবে। আমার যে হলুদে রং করা কাগজ ছিল সেটার মধ্যে আমি আমার ইচ্ছা মতো ড্রয়িং করবো। তো আমি একটা ফুল আঁকছি, তোমরা যে কোনো যা ইচ্ছা সেটাই করতে পারো। সবের আগে ফুলের জন্য আমি যেখানে আঁকবো এখানে দেবো, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? এই যে সাবানের জলে ডুবিয়ে আমি যেটা বানাবো সেটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো নর্মালি আমি জাস্ট একটা ফুল দেখালাম। তোমরা যে কোনো জিনিস তোমাদের মনের থেকে আঁকতে পারো। আমার আঁকা তো তোমাদের থেকেও ভালো হয় না, তোমরা আমার চেয়ে অনেক ভালো আঁকতে পারো। এই যে সিনারি আঁকো, মানুষের ফিগার আঁকো, ফুল আঁকো, গাছ আঁকো, যেরকম তোমাদের খুশি, দেখতে পাচ্ছ? তারপর এটাকে অল্প শেডিং করে দিলাম। আমার এই জলটা, সাবানের জলটা যেখানেই পড়বে ওই জায়গাটা লাল লাল হয়ে যাবে। হলুদের পাউডারের মধ্যে সাবানের জল মিশ্রিত হলে কালার চেঞ্জ হয়। আর এটা দিয়ে আমি পুরোটা ড্রয়িং করব, দেখছো? হচ্ছে না? যদি তোমাদের ইচ্ছা থাকে এদিক থেকে অল্প অল্প শেডিং করতে পারো এভাবে। একদম ইজি, যে কোনো বাচ্চারা করতে পারবে। আর যদি ডাইরেক্টলি এরকম করতে না পারো,
তোমরা পেন্সিল দিয়ে আগে একটা আউটলাইন ড্র করে নিবে, তারপর এরকম ব্রাশ যদি ইউজ করতে পারো ব্রাশ দিয়ে করবে, আর যদি ব্রাশ পারো না, কারণ সবার ঘরে ব্রাশ তো আর থাকে না, তো এটা সবার ঘরে মানে যাতে অ্যাভেলেবেল হয় যেগুলো বস্তু আমি সেটা দিয়ে বানাচ্ছি। তারপরে একটু মোটা যেটা এটাকে একটু চিপিয়ে নিব, একটু মোটা ফিগারের জন্য আমি এখানে ডান্ডা ড্র করছি, এই যে হয়ে গেছে। তারপর এটা দিয়ে আমি পাতাও ড্র করতে পারবো, দেখছো একদম সহজ। দেখেছ হচ্ছে এভাবে তোমরা কাগজে তোমরা ফুলের বাগান বানাতে পারো, ফুল বানাতে পারো, ন্যাচারাল সিনারি যেটাই তোমাদের খুশি, যে জিনিস তোমার আঁকতে ভালো লাগে সেগুলো তোমরা আঁকতে পারবে, হচ্ছে। তারপর এটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর তোমার কাগজটা এরকমই থাকবে। আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা এটাকে আমি একটা গাছ আঁকবো, কি ইজি না? গাছের আগে আমি ডালগুলো দিয়ে দিব, আমি জাস্ট আঁকছি তোমাদেরকে দেখানোর জন্য, আমার আঁকাটাকে বেশি ইম্পর্টেন্স দিবে না, কিভাবে আঁকছি সেটা দেখো তোমরা নিজে, তারপর তোমাদের যা খুশি সেটা আঁকতে পারবে। আমি এটাকে আরেক রকমই করতে পারবো, যে কোনো একটা কাগজের টুকরো আমি ক্রাঞ্চ করে নিলাম এভাবে অল্প অল্প ডুবিয়ে, এই দেখুন একদম ইজি মেথড, এবং আমি বিশ্বাস করি তোমরা এটা খুব ভালো লাগবে যখন করবে, তোমাদের ভালোই লাগবে, দেখেছ কত সহজ আমার একটা গাছ হয়ে গেল। তারপর যদি তোমাদের ইচ্ছা হয় এই বর্ডারগুলোকে পেন্সিল দিয়ে আউটলাইন দিয়ে দিবে, যদি কেউ করতে পারো, তারপর নিচের দিকে ইজি, এই নিচের দিকে আমি করছি দেখো, জাস্ট একটা ফিনিশিং টাচ দিয়ে দিলাম, তোমাদের যদি হলুদ পেপার ঘরে নিই তোমরা যে কোনো সময় এভাবে হলুদ পাউডার দিয়ে কালার করে শুকিয়ে সেটা হলুদ কালারের জন্য ব্যবহার করতে পারবে, দেখছো গাছটা আমার এখানে জায়গা হচ্ছে না, আমি ইচ্ছে করলে এখানে পাখিও আঁকতে পারবো। নর্মালি আমরা গাছের উপরের দিকে আঁকি, আমার জায়গা হচ্ছে না, তার জন্য আমি নিচের দিকে ড্র করে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে কী কী করতে পারো তোমরা, ঠিক আছে? হয়ে গেছে, ভালো লাগছে তো? ঠিক আছে, এখন তোমরা নিজে এটা একটা বানিয়ে আমাকে ফটো করে দেখাবে, ঠিক আছে? বাবাই।